কবে নবী হলেন রাসূল বলেন কুনতু নাবিচাও ও আদম বাইনার রূহে ওয়াল জাসাদ বাইনাল মাই ওয়া তিন আমি তখনও নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল আমার নবী হলেন পৃথিবীর প্রথম মুসলমান দলিল আল মুস্তাদরাক আল সহিহাইনে আসে মাহফিলে ওয়াজ দর জমনে ঈসা আল সওয়াব ও বাদেশ্বর হাফেজিয়া দাখিল মাদ্রাসার 53তম আজিমুশান জলসা 2021 আজকের এই মোবারক মুতাবাররাক আজিমুশান জলসার শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম ফজলে এজাম বাদেশ্বর হাফেজিয়া দাখিল মাদ্রাসার মাহফিল কমিটির ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা যুবক বন্ধুরা ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ সবটুকুন শুকরিয়া সবটুকুন প্রশংসা সে রব্বে কারিমের দরবারে যিনি আজকের এই মোবারক মুতাবাররাক আজিমুশান ওয়াজদওয়ার মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে সে বসবার পবিত্র কোরআন করিম আর প্যার নবীর মুখ নিঃসৃত বাণীগুলো শুনবার সুযোগটুকু এনায়েত করলেন আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে পুরুষোচিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমস্বরে সবাই মিলে একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতানে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহেবে কাবা কাউসাইনে আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুজ জাদ্দিন হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুয়া শাহনশাহে রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শাফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার পর বিনা দরখাস্তে জনাবির উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আল্লাহু আকবার আরো জোরে বলে আল্লাহু আকবার প্রিয় সুদীপ গভীর মনোযোগ আজ আমরা যে পৃথিবীতে বসা এই পৃথিবী আবাদ হচ্ছে প্রায় 10,500 বছর ধরে সুবহানাল্লাহ বলে এই পৃথিবী বর্তমানে প্যান্ডামিক সিচুয়েশন কোভিড 19 করোনা ভাইরাস চলছে এই কোভিড 19 এ আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন দয়া করেছেন মায়া করেছেন আরেকবার পড়ে নি আলহামদুলিল্লাহ প্রিয় সুধীক এই পৃথিবীর আয়তন সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে প্রায় 232টির মতো দেশ আছে এই বিশ্বজগতে 950 কোটি মানুষের বাস 950 কোটি মানুষের মধ্যে 400 কোটি হচ্ছে মুসলমান 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা প্যারা নবীর মুখ নিঃসৃত বাণীগুলো থাকবার কথা কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 232টি দেশের মধ্যে 184টি দেশে আল্লাহর কোরআনের গবেষণা চলছে সুবহানাল্লাহ জাপান বলুন জার্মান বলুন থাইল্যান্ড বলুন ফিলিপাইন বলুন অস্ট্রেলিয়া বলুন কানাডা বলুন পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে আল্লাহু আকবার
আজ এক দল মানুষ উঠে পড়ে লেগেছে ইসলাম হটাও মুসলমানদেরকে বন্ধ করো কোরআনের বাতিকে অফ করে দাও খোদার কসম করে বলি এই বিশ্ব জগৎ থেকে ইসলাম মুসলমান আর আল্লাহর কোরআনকে কেউ মিটাই দিতে পারবে না ইনশাআল্লাহ পারবে না হাত জোড়া দেখান পারবে না কোরআনকে কেউ মিটাই দিতে পারবে না আল্লাহু আকবার ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুন্নাহকে যারা মিটাই দিতে চায় কোরআন সুন্নাহকে যারা মিটাই দিতে চায় তারা মিটে যাবে কোরআন সুন্নাহ ও সেই আপন মহিমায় সমুজ্জ্বল থাকবে ঠিক কি না বলেন আপনারা শুনেছেন আল্লাহর হাবিবের শান এবং মানকে আল্লাহর হাবিবের ইজ্জতকে তাজিমকে এই জমিন থেকে ভূলুণ্ঠিত করে দেওয়ার জন্য ফ্রান্স সরকার পরোক্ষ প্রত্যক্ষ মদত করেছিল ঠিক কিনা বলেন কিন্তু আমার নবীর শান মানকে নবীর ইজ্জত নবীর তাজিমকে তারা খাটো করতে পারে না কারণ আমার রসুলের মর্যাদা নবীর শান মান বাড়াই দিয়েছেন কে আল্লাহ আরো জোরে আল্লাহ সবার মুখে নবীর মর্যাদা শুধু গগনচুম্বী নয় আমার রসূলের মর্যাদা আরশচুম্বী মর্যাদা আল্লাহু আকবার বলেন সেই নবীকে আল্লাহ তাআলা উম্মে হানির ঘর থেকে নিয়ে নবীজির সিনাটা চাক করে জান্নাতি গাড়ি নূরের গাড়ি বরাক নামক জান্নাতি গাড়িতে করে নূরের ফেরেশতা নূরের দেশে নূরের স্রষ্টা আল্লাহর মুলাকাতে যাচ্ছেন নূর নবী আল্লাহু আকবার বলেন আরে যেন আল্লাহু আকবার তিনি সেই বোরাকে করে ইয়াসরিব বেথলহাম বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবীকে আপ্যায়নের জন্য দেওয়া হলো দুধ নবীকে দেওয়া হলো মধু নবীকে দেওয়া হলো শরাব আল্লাহ নবী বলেন আখাসতুল লাবানা দুধের গ্লাসটা টেনে নিলাম ফাশারাবতুল লাবান দুধ আমি খেলাম দুধ রাসূল বলেন আলাইকুম বিআলবানিল বাকার তোমরা গাভীর গরুর দুধ খাবে ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজার কারণ দুধ এটা সকল ঘাসের সার নির্যাস হচ্ছে দুধ আল্লাহু আকবার বলেন দুধ হলো ইলমের শরীয়ত আর দুধ চালানোর পরে যে সর হয় ঘি হয় মাখন হয় এটা হচ্ছে ইলমে মারিফাত ঠিক কিনা বলুন শরীয়ত ছাড়া যেমন ইলমে মারিফাত হয় না দুধ ছাড়া যেমন মাখন হয় না ইলমে শরীয়ত ছাড়া তেমন ইলমে মারিফাত হয় না এ কথাই সত্য কথা বলুন ঠিক কিনা আমরা কি দুধও চাই মাখনও চাই একদল আছে শরীয়ত মানি মারিফাত মানে না আরেকদল আছে মারিফাত মানে শরীয়ত মানে না মনে রাখবেন ইমাম মালিকের ফতোয়া মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব যে ইলমে শরীয়ত শিখলো ইলমে মারিফাত শিখলো না ওকে বলে দাও তুমি ফাসেক ওয়া মান তাসাওয়াফা যে ইলমে মারিফাত শিখলো ওয়া লাম ইয়াতাফাক্কা ওয়া লাম ইয়াতাশাররা শরীয়ত শিখে নাই তাকে বলে দাও ফাকাত তাযান্নাকা তুমি জিন্দিক ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা যে শরীয়ত শিখলো মারিফাত শিখলো ওকে বলে দাও তুমি মুহাক্কিক তুমি হক্কানি হক্কানি পীর হক্কানি আলেম হক্কানি খতিব হক্কানি ইমাম তিনি যে ব্যক্তির মধ্যে শরীয়ত আছে মারিফাত আছে আল্লামা সাহেব কামলা ফজলুর রহমাতুল্লাহ একদিকে যেমন ইলমে মারিফাতের তিনি একজন পারদর্শী ছিলেন অপরদিকে তিনি সহিহ বুখারি জামে বুখারির দর্স দিতেন ঠিক কিনা বলেন আরো জোরে বলুন ঠিক কিনা আরেকদিকে তিনি ছিলেন শায়ের ছিলেন একজন কবিও ছিলেন যিনি জেলখানায় বসে কবিতা লিখেছিলেন নালায় কালামদার লিখেছিলেন প্রত্যেকটি সেক্টরে যার জ্ঞান ছিল আর কোরআনের খেদমত তো অতুলনীয় কথা বলুন ঠিক কিনা আল্লাহর নবী ইয়াসরিব থেকে বেথলহাম বাইতুল মুকদ্দাস সমস্ত নবীদের ইমামতি করলেন যারা বলো নবী মরে গেছে শেষ তোমরা কি একটু তাকায় দেখো না সহি বুখারী সহি মুসলিম সুনানে আবি দাউদ গুলো তোমরা হাদিসের কিতাব গুলো খুলে দেখো আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছিলেন বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করলেন সমস্ত নবী লাখের পর পয়গাম্বর আমার নবীর পিছনে মুক্তাদি মুসল্লি আর আমার রসুল হলেন ইমাম অথচ রসুল্লার আগে এরা কবে ইন্তেকাল করেছে নবীর পিছনে দুই রাকাত নামাজ পড়লো এতে প্রমাণিত সমস্ত নবীগণ কবর শরীফে জেন্দা ঠিক কিনা বলুন সমস্ত নবীগণ কবরে জেন্দা কিনা নাকি নবী মরে গেছে শেষ আপনারা কি বলেন নবী কি মরে গেছে শেষ আমার নবী কি নবী সবাই বলুন কি নবী আরো জোরে কি নবী
আল্লাহ রাসূল বলে দিয়েছেন আনা হাইয়ুন ফি কবরি আরে আমি নবী কবরের মধ্যে জিন্না থাকব শুধু আমি নয় ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন আমি নয় সমস্ত নবীগণ কবর শরীফে জিন্না আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত এই জমিনকে আমার আল্লাহ নির্দেশ করে দিয়েছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদাল আম্বিয়া কোন নবীরস্থি মজ্জা চুল পরিমাণগত ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহু আকবার বলেন তাহলে নবীগণ কবরে জিন্দা কিনা এই আকীদা আপনাদের আছে নাকি নবী মরে গেছে শেষ না না আমার নবী মরে গেছেন শেষ নয় নবীজি সমস্ত নবীদের ইমামতি করে লুকতিবা বিসাজ্জিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন সমস্ত নবীদের ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন লকব পেয়ে আল্লাহর নবী বোরাক নামক জান্নাতি গাড়িতে করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী চলে গেলেন ব্ল্যাক হোল ক্রস করে নবী চলে গেলেন প্রথম আসমান আদম নবী দ্বিতীয় আসমান ঈসা এবং ইয়াহইয়া তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চমে হারুন আলাইহিস সালাম ষষ্ঠে মুসা কালিমুল্লাহ সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে আল্লাহ নবী চলে গেলেন সিদ্দাতুল মুনতাহা কোরআন বলছে ওয়ালা কাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ক্রস করে আল্লাহ নবী 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন আল্লাহ বলেন দোস্ত আরো কাছে আসেন আরো কাছে আরো কাছে ওয়াতি তাআদান লাম ইয়াতাহাদুন ক্বাবলাকা ওয়ালা বাদাকা আপনি এমন একটা স্টেজ আসেন যে স্টেজে আগে কেউ আসে নাই পরে কেউ আসবে না এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান আপনার মান আপনার ইজ্জত আপনার তাজিম আপনার তাওকির আপনার পোস্ট পজিশন আমি আল্লাহ বাড়াই দিলাম আপনি নবী তেমন আপনি নবী তেমন আপনার চরিত্রের গ্যারান্টি দিয়েছি আমি যেমন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি কারো ব্যাপারে এরকম গ্যারান্টি দেই নাই দিয়েছি আপনার ব্যাপারে আমি অন্যান্য নবীদেরকে নাম ধরে ডেকেছি কিন্তু কোথাও আমি আপনাকে একটি জায়গায় 6,666 জাতের 30টি পাড়ার মধ্যে এক জায়গা আপনাকে নাম ধরে ডাকি নাই আপনার ব্যাপারে বলেছি ওয়াদুহা ওয়াল্লাইলি ইজা সাজা দুহা আমার নবীর নূর নবীর চেহারা মোবারকের কসম ওয়াল্লাইলি ইজা সাজা ওয়াল্লাইলি কসম রাতের ইজা সাজা ইয়ানি ইজা সাকানা যখন এটা শান্ত হয়ে যায় এখানে লাইল দ্বারা লেশারাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর চুল মোবারকের কসম করেছেন আমার আল্লাহ তার দোস্তের চেহারাটা যেমন পছন্দ করেন তেমন চুলগুলোকে পছন্দ করেন সেই নবীকে এতদূর পর্যন্ত নিলেন সেই নবীর চেহারাকে এত ভালোবাসলেন নবীকে বললেন দোস্ত আমি আল্লাহ আমি দোস্ত আমি যেখানে দোস্ত আপনি সেখানে কি দোলাকে ভোলাকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে দোস্ত আপনিও সেখানে আপনাকে কেউ মাইনাস করতে পারবে হাত উপরে দেখান পারবে আমার নবীকে কেউ মাইনাস করতে পারবে ফ্রান্স চেষ্টা করেছে পারে নাই পারবে না ফ্রান্স মনে করছে কোভিড-19 করোনা ভাইরাসে মুসলমান নাকি ঘুমিয়ে পড়েছে কিনা দেখে যে না ঘুমিয়ে পড়ে নাই যেভাবে সোচ্চার হয়েছে তাওহীদ কি আমানত সিনো মে হায় হামারা তাওহীদ কি আমানত সিনো মে হায় হামারা ই আসান হি মেটা দো নামো নিশানা হামারা বাতিল সে দবনে ওয়ালে আয়াসমান হি হাম সবার কর চাকা হায় তো ইমতিহান হামারা সুবহানাল্লাহ বারবার কেন 100 বার যদি চেক করো আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব না বাতিলকে পদদলিত করেই ছাড়বো ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব না হাম তো মুসলমান হাই পিছে হটনে ওয়ালে নহি সিনো মে সামনে সরনগু করনে ওয়ালে নহি আমরা মুসলমানের জাত সামনে চলার জাত পিছনে ফেরার জাত নয় আমরা মাথা উঁচু করার জাত আমরা ভেগে যাওয়ার হটনে ওয়ালার জাতি আমরা নয় ঠিক কি না আর যারা বলুন ঠিক কি না কোরআনকে যারা মিটাই দিতে চাই নবীর আদর্শকে যারা মিটাই দিতে চাই তারা মিটে যাবে আল্লাহর কোরআনকে কেউ মিটাই দিতে পারবে কোরআনকে মিটাই দেওয়ার জন্য ফার্স্ট টার্গেট করলো আফগানিস্তান আফগানের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাইতে পারে পেরেছে সেকেন্ড টার্গেট করলো ইরাক ইরাক হচ্ছে আরদুল আম্বিয়া ওয়াল আউলিয়া ওয়াল আসফিয়া ওয়াল আতকিয়া ইরাক হচ্ছে অলিদের শহর সুবহানাল্লাহ বলেন ইরাক হলো সুফিদের শহর ইরাকের জমিনে শুয়াছেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি কারামত কারামত ছিল এই
সুনান ইবনে মাজার হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শীতকালে গরমের পোশাক পরতেন। সুবহানাল্লাহ বলেন, আমার গরমকালে শীতের পোশাক পরতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, আলী আপনি এমন করছেন কেন, প্রচন্ড শীত আপনি পাতলা কাপড় পরেছেন? বলে, আল্লাহ নবী আমার দেহের মধ্যে একটা ফু দিয়েছিলেন, এই ফু দেওয়ার কারণে আর দোয়া করার কারণে আমার শরীরটা আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আল মুর্তাদা রাদিয়াল্লাহু আনহু দেহটা ছিল এয়ার কন্ডিশন দেহ, আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, আর স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক শক্তি ছিল এত বেশি, আলী রাদিয়াল্লাহু আনহুর আধ্যাত্মিক শক্তি ছিল এত বেশি, তিনি 70 থেকে 60 সমান কামুজ দুর্গ কেনু আঙ্গুল দিয়ে তুলে ফেলতে পারতেন, ছোট্ট কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তুলে ফেলতে পারতেন। এটা ছিল তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ফায়েজ এবং তাওয়াজ্জু থেকে স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক শক্তি। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাস করি, আমরা হকানি পীর মাশাইখদেরকে বিশ্বাস করি, প্রত্যেকটা জিনিসের যেমন হক আছে তেমন বাতিলও আছে, আসল যেমন আছে নকলও আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের যেমন আসল আছে ঠিক তেমনি তার নকল আছে, নকল পীর আছে, নকল মুফতি আছে, নকল আলেম আছে, নকল বুজুর্গ আছে, দাবি করে বুজুর্গ, কিন্তু আমাদের দায়িত্ব হলো আমরা বলবো বুজুর্গ কো নেহি হামকো জরুরত গোলাম আপনা বানা লোয়া খোদায়া, বেশি বুজুর্গ নয়, আমরা তোমার বান্দা হতে চাই, বান্দার কাজ হচ্ছে বন্দেগী করা, ঠিক কিনা বলেন? বান্দা বন্দেগী করতে 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 আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওলি হয়ে যাবে, আমরা চাই হক্কানি ওলি, ঠিক কিনা বলেন? এই দেশ আবাদ করেছে হক্কানি আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা রিপোর্ট দিল ছোট্ট একটি বাংলাদেশ যেখানে 20 কোটি মানুষ বাস করছে, এখানে কমপক্ষে COVID-19 করোনা ভাইরাসে 2 থেকে 2.5 কোটি মানুষ মারা যাওয়ার কথা, কিন্তু হিসাব করে দেখে ফার্স্ট ওয়েভ গেল, সেকেন্ড ওয়েভ গেল, দ্বিতীয় ঢেউ গেল, হিসাব করে দেখে 7,000 সামথিং, কি রে 10,000 উপরে না, অথচ আমাদের হিসাব 2 থেকে 2.5 কোটি মানুষ করোনায় মারা যাওয়ার কথা, হিসাব করে দেখে মেরে মারা যাচ্ছে না, কারণটা কি ওরা জানে না? এদেশ অলি আউলিয়ার বাংলাদেশ, কথা বলুন ঠিক কিনা? এদেশের এদেশের পরিসংখ্যান বলছে প্রতি বছর সারা বাংলাদেশের হেফজ খানাগুলো থেকে 26,000 হাফেজ কোরআন প্রতি বছর বের হয়। কোণে 4 লক্ষ মসজিদ রয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে, প্রায় 4.25 লক্ষ মাহফিল হয় বাংলাদেশে, মসজিদ মাদ্রাসা খানকা তো আছে, আর এ দেশটা বাদ করেছে আল্লাহর অলিরা। মনে রাখবেন, 232টি দেশের 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট্ট হলেও অলিয়াউলিয়ার বাংলাদেশ শাহজালাল, শাহফরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, সাবেস্তি, চিশতি, এই দেশ ফুরফুরা, সারসিনা, আল্লামা সাহেব কোল্লা, ফুলতলি, সোনাকান্দা, আড়াইবাড়ি, থামতি, বড়াউলিয়া, বিস্কুটের সাহেব কেবলা রহমতুল্লাহ সহ, বদরপুরি সহ, কারামত আলী জনপুরি সহ, এই দেশ আবাদ করছে আল্লাহর অলিরা। এদেশের মাটিতে মিলাদ, কেয়াম, দোয়া, দরুদ, তাসবি, তাহালিল, মুরাকাবা, মুশাহাদা, টুপি, দাড়ি, লেবাস, পোশাক, মিলাদ, কেয়াম, বিশ্বকাপ, তারাবি, তিন রাকাত বেতের, শবে বরাত, কদম বুচি, কবর জিয়ারত আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এগুলোকে কেউ মিটাই দিতে পারে নাই, ইনশাআল্লাহ পারবে না। হাত উগরে দেখান, পারবে না? আরো জোরে বলুন, পারবে না? এদেশে মিলাদ ক্যাম্প চলবে কি চলবে না? বিশ্বকাপ তারাবি চলছে চলবে না? শবে বরাত চলবে না? অলিয়া উলিয়া চলবে না? আমার নবীর শান মান কে আমরা অটুট রাখতে চাই কি চাই না? ওরা খালি বলে তৌহিদ তৌহিদ তৌহিদ, আরে বেটা তৌহিদের সাথে রেসালাত না হলে তুমি ইমানদার হবে না। আপনার সুল্লাবা হবেন, ওই কুষ্টিয়ায় গাংনী নামক একটি জেলা, গাংনী উপজেলায়, সেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মোহাম্মদ রসুল্লাহ, লা ইলাহা তৌহিদ, মোহাম্মদ রসুল্লাহ রেসালাত, তারা লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দিয়েছে, মোহাম্মদ রসুল্লাহ টাইসটা নেমে ফেলেছে, বলে একসাথে লেখার শেরেক আর জোরে সবার মুখে, আমাদের কলেমায় কি কোনো শেরেক আছে? কথা বলুন, ও সে মৌলবি বলেছে আমাদের কলেমায় শেরেক, কলেমায় শেরেক নাই, ওর মাথায় শেরেক ঢুকেছে, ওর পেটে শেরেক ঢুকেছে। আমাদের এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমাটা সৌদি আরবের জাতীয় পতাকায় লেখা,
আফগানিস্তানের জাতীয় পতাকায় লেখা, মক্কা তামারের নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নয় তলা ঘড়ি তার নিচে কাবা শরীফের গিলাফে লেখা, কাবার দরজায় লেখা, কাবার তালায় লেখা, কাবা শরীফের চাবিতে লেখা, আমার নবী রোজা মোবারকের গিলাফের উপর লেখা, রোজার তালায় লেখা, রোজার চাবিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা, রাসূলুল্লাহর আংটি মোবারকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, মদিনা শরীফের ফ্যান বাতি ঘড়িতেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়া আলসামা হুম কালিমাতাত তাকওয়া 65টি তাফসিরের কিতাবে লেখা আছে আল মুরাদু বি কালিমাতিত তাকওয়া, তাকওয়ার কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পবিত্র কোরআন সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়াবাতান কা শাজারাতিন তাইয়াবা, আইসারুত তাফাসির গ্রন্থকার বলেন আল মুরাদু বি কালিমাতিত তাইয়াবা, কালিমা তাইয়াবা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রতিটা পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, বোরাকের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতের দরজায় লেখা, বেহেশতের দরজায় যদি এটা লেখা থাকে শুধু তাই নয় আল্লাহর আরশের খুঁটিতেও লেখা। দলিল আল মুস্তাদরাক আল সুয়ান অষ্টম তৃতীয় খণ্ড অষ্টম লাইন স্পষ্ট করে লেখা আছে 4442 নম্বর হাদিস আনুমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف আদম الخطيه قال يا ربي اسالك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت فيها من روحك رفعت راسي فرأيت على قوائم الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জেনাতনু ব্যক্তি নয়, তোমাদের মতো মৌলবি নয়, 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু যেই পথে চলে শয়তান বলে সরি, এ পথে আমি যাব না, এ পথে ওমর চলেন। সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কানা বাদি নাবিচুন লা কানা আমার, আমার পরে কেউ নবী হলে নবী হতো ওমর, কিন্তু আনা খাতামুন নাবিচিন লা নাবিচা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবে কথা বলুন আরো জোরে বলুন। আরো তোমরের নাম ফারুক, এক দুইজন, একজন মুনাফিক আর একজন ইহুদি, দুজন রসুল্লার কাছে গেছেন হুজুর বিচার করে দেন। রসুল্লার রায় দিলেন ইহুদির পক্ষে, কার পক্ষে? তো মুনাফিক মুসলমান যে ছিল তার পছন্দ হলো না, মনে করছে ওমর তো মুসলমানের পক্ষে, ইহুদিদের বিপক্ষে, দেখি একটু ওমরের কাছে যাই। হুজুরকে বললো হুজুর এই রায়টা একটু রিভিউ চাই, ওমরের কাছে একটু পাঠাই দেন। বলে যাও ওমরের কাছে যাও। ওমরের কাছে আসলেন, মুনাফিক মুসলমান আর ইহুদি দুজন এসে বললেন যে আল্লাহ নবী বিচার করে দিয়েছে ইহুদির পক্ষে, মুনাফিক মুসলমান বলছে আপনি আমাদের একটু বিচারটা রিভিউ করে দেন। বলে আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের জন্য বিচার রিভিউ করে দিব। ঘরের ভিতরে গেলেন, তরবারি যেটা ছিল ওটাকে সুন্দর করে সাইজ করে সুন্দর করে ধার দিয়ে, মানে কে জানো নবীর রায়টা নামার পরে নবীজি যেটা বিচার করে দিয়েছে এরপর যে রিভিউ পিটিশন করছো, রিভিউ বিচার নেবে আসো। বলে আমি, বলে আসো কাছে আসো। আস্তে করে তরবারিটা বের করে সাইজ করে দিলেন, একবারে কল্লাটা ফেলে দিলেন, বললেন যে রসুল্লার বিচার মানে না তার বিচার এইটা, ইনি হচ্ছেন ফারুক যিনি আল্লাহ জি ফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে যিনি পার্থক্য করেন তিনি অমর। আল্লাহু আকবার। সহি বুখারী বলনা রসুল বলেন আমি জান্নাতে গেলাম, জান্নাতে গেলাম, সুবহানাল্লাহ। রসুল মাঝে মধ্যেই যখন সূর্য গ্রহণ হতো, সহি বুখারী বলনা সূর্য গ্রহণের সময় রসুল বলে আমি জান্নাতে গিয়ে জান্নাতের আঙ্গুরের থোকাটা দুই হাত দিয়ে বাড়াই ধরছি টান দিব, সুবহানাল্লাহ। টাকা কায়াতু রসুল বলেন টানালো, আমি লাভ করতেছি, আমি খালি ধরবো, তবে আঙ্গুরের থোকাটা যদি ধরে টান দিতাম কিয়ামত পর্যন্ত খাইতা, একটা আঙ্গুরের গুচ্ছ খেয়ে শেষ করতে পারতাম না। রসুল বলেন জান্নাতে গিয়ে দেখলাম ওমরের নামে একটা বিশাল প্রাসাদ বরাদ্দ, সাইনবোর্ড লেখা। আমি বললাম কার? লিমান হাযাল কাস? বলে হাযাল কাস লি উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। সামনে দেখলাম এক মহিলা উযু করতেছে, রসুল্লাহ বলেন আমি একটা পা উঠাইছি ওমরের জান্নাতের রুমের মধ্যে ঢুকবো, কিন্তু চিন্তা করলাম ওমর তো রাগী মানুষ কি না কি বলে যে হুজুর আমার অনুমতি স্যার আপনি কেন ঢুকলেন। হযরত ওমরের কাছে যখন রাসূলুল্লাহ বর্ণনা করছিলেন হযরত ওমর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছিলেন, হুজুর আগারু ইয়া রাসূলুল্লাহ সব জায়গায় আমি কি হুজুর আপনার সাথে কি রাগ করতাম, হুজুর আমি তো কট্টর আপনার ব্যাপারে সব জায়গায় ছাড় দিতে পারি কিন্তু আপনার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, নো কম্প্রোমাইজ, কোনো ছাড় নাই, আপনার বিচার যে মানে না তার বিচার আমার এই তরবারি। আল্লাহু আকবার বলেন। বর্তমান যুগে এরকম দুই চারটা ওমর হওয়া দরকার, কথা বলেন আরো যারা বলেন।
বর্তমান যুগে হযরত ওমরের মত এরকম দুই চারটা তরবারি হলে নাস্তিক বেঈমান রাম বাম দুর্নীতিবাজ যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে এদেরকে শাস্তি করার জন্য এরকম কিছু দরকার কথা বলেন ঠিক কি না আমরা চাই একটি সুস্থ সুন্দর বাংলাদেশ বঙ্গবন্ধু এটারই স্বপ্ন দেখেছিলেন জোরে বলেন ঠিক কি না কিন্তু আজকে বঙ্গবন্ধুর এই বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশে যারা দুর্নীতিবাজ ধর্ষণে যারা সেঞ্চুরি করে কথা বলেন ঠিক কি না তাদেরকে প্রমোট করা হয় আজকের পুলিশ প্রশাসন ফতোয়া দেয় তুমি পুলিশ কিসের ফতোয়া দেওয়ার তোমার অধিকার আছে পুলিশ ফতোয়া দিবে না ফতোয়া দিবে যিনি মুফতি তিনি কথা বলেন আরে জোরে বলেন পুলিশের সন্তানেরা আমাদের মাদ্রাসায় পড়ে দারুন নাজাত মাদ্রাসায় পুলিশ বলেন র‍্যাব বলেন সেনাবাহিনী বলেন তাদের সন্তানেরা আমাদের মাদ্রাসায় পড়ে সব পুলিশ খারাপ তা নয় কিন্তু কিছু কিছু বিপদগামী আছে আমাদেরকে বাংলাদেশকে তারাই দিতে চায় বাংলাদেশে বের করতে চায় বেটা বাংলাদেশ কি তোর বাপের টাকার কেনা এদেশ থাকবে আল্লাহর ওলিরা দলিল সূরাতুল আম্বিয়া দলিল নেন এদেশ থাকবে আল্লাহর ওলিরা ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর মিন বাদিজ জিকরে আনাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন আল্লাহু আকবার এদেশে থাকার একমাত্র উত্তরাধিকারী তারা যারা সালে আল্লাহওয়ালা কথা বলেন ঠিক কিনা আজকে তারা নবীর শান মানকে খাটো করে দেখতে চাও নবীর শান মানকে খাটো করে দেখো না হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন হযরত আদম আলাইহিস সালাম যখন একটু মিস্টেক করলেন গুনাহ নয় ভুল নবীরা নিষ্পাপ ইন্না আম্বিয়া আল্লাহু মাসুম নবীগণ কি নিষ্পাপ সবাই বলেন না নিষ্পাপ নবীগণ কি নিষ্পাপ নবীগণ কি নিষ্পাপ সামান্য একটু মিস্টেক করলেন মিস্টেক করার কারণে 350 বছর কান্নাকাটি করার পর বলেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা মাফ করে দিবেন না আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা ওয়ালাম আখলুকুহু আমি তো এখনো তাকে সৃষ্টি করি নাই সুবহানাল্লাহ কি আসলে কি সৃষ্টি করেন না আমার নবী তো আদমের আগেও নবী সুবহানাল্লাহ বলেন আমার নবী আদমের সবাই বলেন আদমের আগেও আদমের আগেও নবী সাহাবীরা প্রশ্ন করছে মাতা কুনতা নাবিয়্যান হুজুর আপনি কবে নবী হলেন রসুল বলেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ বাইনাল মাই ওয়া তিন আমি তখনও নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল কোরআন বলছে কুল ইন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন এই পৃথিবীর প্রথম মুসলমান হচ্ছে আমি সুবহানাল্লাহ আমার নবী হলেন পৃথিবীর প্রথম মুসলমান দলিল আল মুস্তাদরাক আল সহিহাইনে আসে আল মুস্তাদরাক আল মুসনাদে আহমদ 17192 নম্বর হাদিস এর বাদ ইবনে সারিয়া বলেন আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর হাবিব বলেন ইন্নী আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা ওয়া খাতামুন নবিয়্যিন আমি সর্বশেষ নবী ওয়া ইন্না আদাম আলা মুনজাদুন ফিতিনাতি আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল আনা দাওয়াতু বি আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল ঈসা নবীর সুসংবাদ আর আমি হচ্ছে রুইয়া উম্মি আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন ইব্রাহিম নবীর দুয়ার ফসল ঈসা নবীর সুসংবাদ মায়ের স্বপ্ন বলে ইব্রাহিম নবীর দুয়ার ফসল মানে আমার জন্য বাবা ইব্রাহিম দোয়া করছে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা একজন রসুল পাঠান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি পাঠান একজন রসুল ইব্রাহিম নবী তো কত পাহাড়ে কত পাথরে পা রাখলেন একটা জায়গায় ছাপ পড়লো না মাকাম ইব্রাহিমে নবীর মিলাদ নবীর আগমনের জন্য দোয়া করলেন ওইখানে পায়ের ছাপ পড়লো আল্লাহ সান মাকাম ইব্রাহিমটা পৃথিবীর মানুষের কাছে পরিচিত থাকুক ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা সুবহানাল্লাহ বলেন পাঠালেন রসুল বলেন আমি নবী হয়েছি ইব্রাহিম নবীর দোয়ায় আর আমার দেশের পরা কপাল বের হয়েছে মুফতি হয় আলেম হয় পীর হয় বুজুর্গ হয় কয় যে দোয়া লাগে না রসুল বলেন আমি নবী হয়েছি দোয়া দিয়ে আনা দাওয়াতু বি আবি ইব্রাহিম ইভেন শয়তান সে বলছে আমারও দোয়া লাগছে আমার যখন সেজদা না দেওয়ার কারণে মারদুদ ঘোষণা করলো অভিশপ্ত আমি বললাম আল্লাহ আমার তিনটা জিনিস দেন বলে এই শয়তান তোর আবার দোয়া লাগে হ্যাঁ আমারও তিনটা জিনিস দেন বলে কি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন যা তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম বলে আর কি লাগবে আমি যেন মানুষের রোগে রোগে চলতে পারি বলে এটাও দিলাম যা রোগে রোগে চলবা শয়তান মহা খুশি রোগে রোগে চলবো কিয়ামত পর্যন্ত হায়াত মানুষদেরকে গোমরা করে ছাড়বো আল্লাহ কয় ইবলিস শয়তান মারদুদ পারবি না কয় কেন পারবো না কয় মনে করো 100 বছর ধরে তুমি গুনাহ করেছো
100 বছর পরে বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসা আসে, আসার পরে যদি বলে রব্বানা জালামনা আনফুসানা, যদি খালেস তওবা করে 100 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। শয়তান কয় ব্যবসা পুরাটাই লস, 100 বছর ধরে খেদমত করলাম কোনো খেদমত কবুল হলো না, সাথে সাথে আপনি মাফ করে দিলেন, আমার লাভ কি তাহলে? শয়তানকে আল্লাহ সর্বশেষ আমার একটা দোয়া কবুল করতে বলে, কি দোয়া বলো? কাফেরের দোয়া মাঝে মধ্যে কবুল হয়, বলে দলিল, দলিল আছে শরহে আকায়েদের নাসাফির মধ্যে। আমরা দলিল, আজকে খুব কম সময় আমার, যে কারণে আজকে আমার খুব দ্রুত কথা বলতে হচ্ছে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বলে শয়তান বলছে আল্লাহ সর্বশেষ আরেকটা দোয়া, বলে কোন সে দোয়াটি? বলে সে দোয়াটি হচ্ছে এই যে আল্লাহ আমি পৃথিবীতে যতদিন থাকব আমি যেন কোনোদিন অসুস্থ না হই। জীবনে শুনছেন কত করোনা ভাইরাস কোভিড-19 মানুষ মারা গেল, কে শয়তান মরতে পারে না? কত মানুষ হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, কতজনের কত প্রবলেম। জীবনে কোনোদিন শয়তান পৃথিবীর কোনো হসপিটালে একটা মিনিটের জন্য, একটা দিনের জন্য কোনো হসপিটালে ভর্তি হয় নাই, ক্যাপসুল খায় নাই, সিরাপ খায় নাই। আমরা ঘুমায় যাই, শয়তান ঘুমের মধ্যে শয়তানই করে, 24 ঘন্টা 24 আওয়ার সার্ভিস দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা শয়তানকে বলে দিলাম শয়তান, শয়তান কিন্তু চায় যে একটারে উঠাই নিয়ে যদি খালি বাইরে নিতে পারি সাকসেসফুল, শয়তান ঢুকতে দেয় না, কয় ঢুকিস না, ভিতরে ঢুকলেই তো তুই আল্লাহর ওলি হয়ে যাবি। দেখেন না, শয়তান চায় যে ভিতরে ঢুকিস না, ঢুকেন, যদি শয়তানের, শয়তানকে যদি করজ দিতে চান তাহলে ভিতরে ঢুকে যান, শয়তান চায় ঢুকিস না ভিতরে, ভিতরে ঢুকলে আল্লাহর ওলি হবে। কথা বলেন, কথা বলেন। আপনারা কি চান শয়তানের সাথে হাত মিলাইতে? আমরা চাই না, হাত তুলে দেখান, চাই। আমরা শয়তানকে হাত মিলাতে চাই? শয়তান কিন্তু চাই একটারে যদি উঠাই নিতে পারি তার সফল কাম হবে সে, কিন্তু যারা ঢুকবে শয়তান কইছে পরা কপাল, তোরে কইছিলাম ঢুকিস না, ঢুকলি আমার কপালে দিলে জুতার বাড়ি। শয়তানকে আজকে জুতার বাড়ি দিব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমার নবীর শান মান মর্যাদা বাড়া দিয়েছেন কে? আরো জোরে সবার মুখে, সেই নবীর শানের কথা শুনলে অনেকের শরীর চুলকায়। কথা বলেন, আমরা কি নবীর শান মান উচ্চকিত করে ধরব? অবশ্যই ধরব। রসুল বলেন ইন্নি আব্দুল্লাহ, আমি ইন্নি আব্দুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহর বান্দা সর্বশ্রেষ্ঠ নবী, আনা দাওয়াতু বি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। তাহলে বোঝা গেল দোয়া করা যাবে, আমার নবী নবী হয়েছে দোয়া দিয়ে। সহিহ তিরমিজি, সুনান তিরমিজি, জামে তিরমিজির মধ্যে লেখা, সুয়েলা রসুল্লাহ সাল্লাম রসুলকে প্রশ্ন করা হলো আয়ুদ দোয়ায় আসমাউ, হুজুর কোন দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? রসুল বলেন তুবুরা সালামাতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব? আজানের পরে দোয়া করব? জানাজা নামাজের পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে দোয়া করব? রাজি সবাই? এগুলো এখন আর আজকে করতে চায় না, তবে হ্যাঁ আমরা বলবো এগুলো নিয়ে কেউ ফেতনা করব না, এগুলো মুস্তাহাব মুস্তাহসান। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। তিনি বলছেন না দাওয়াতু বি আবি ইব্রাহিম ওয়া বিশারাতি ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ঈসা নবীর সুসংবাদ। ঈসা নবী আমার ব্যাপারে বলছে মিম বাদি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী আসবে তার নাম হচ্ছে আহমদ। আল্লাহু আকবার বলেন, তার নাম হচ্ছে আহমদ। ফিসসামায় আহমদ ও ফিল আরদে মোহাম্মদ, আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ, জাপান জার্মানে সবচেয়ে প্রিয় যে নামটা টপ অফ দ্য লিস্ট, www.google.com ই অনুযায়ী, রিসার্চ অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে প্রিয় যে নামটি, সে নামটি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামটা প্রিয় নাম, প্রিয় নাম, এ নামের কোনো তুলনা চলে এ বাবা, এ নামের কোনো তুলনা চলে কখনো? এ নামের কোনো তুলনা চলবে না। তিনি বলছেন ওয়ারুই আম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন, আমার মা যেদিন জন্ম দিল জন্মের পরে আমার যে নূর বের হয়েছে এই নূর দ্বারা আদা আতমিন হু কুসুর আর শাম, আমার জন্মের নূরে 2500 কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং গুলো প্রাসাদ গুলো পর্যন্ত আলোয় আলোকময় হয়েছে। আপনি আমি জন্ম নিলে বাতি জ্বালাই তা টর্চ লাইট মেরে দেখে, দেখো তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, জায়গা মতো লাইট মারে দেখে ছেলে না মেয়ে। আর আমার রসুল জন্মের পরে কিচ্ছু লাগে নাই, জন্মের পরে নবীর জন্মের নূরে 2500 কিলোমিটার দূরের বড় বড় প্রাসাদ অট্টালিকা দেখা গেছে, সেই নবীর নূর নবী বললে শরীর চুলকায়। তুমি চুলকাইয়া চুলকাইয়া ঘা করো, ক্যান্সার করো, কোনো আপত্তি নাই, আমরা নবীকে নূর নবী বলবো, আলোকিত নবী বলবো, ঠিক কিনা বলেন? আমার নবী নূরের নবী, কিসের নবী? আমার নবী নূরের নবী, কিসের নবী? সেই নবীর শাফাত চাই কি চায় না? শাফাত চাই। ওই পরা কপাল গুলো বলে শাফাত লাগবে না,
ওরা কয় শাফাত সাব্যস্ত নয়, শাফাত সাব্যস্ত দলিল কোরআন বলছে সূরা বনী ইসরাইল আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামা মাহমুদা, মাকামে মাহমুদা হচ্ছে শাফাতে কুবরা, সহিহ বুখারী বর্ণনা। আল্লাহ নবী মাকামে মাহমুদের সাজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান, সাল তুতা, আপনি চান আজকে যা চাইবেন তাই দেওয়া হবে, ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ রোজার পাশে লেখা শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজেই তাদের সুপারিশ করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হাফেজে কোরআন তার পরিবারের 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবে, এরকম হাফেজ বানানোর কারখানা বাদেশ্বর হাফেজিয়া মাদ্রাসা, ঠিক কিনা? তাহলে এইখানকার ছাত্র যারা এরা পরিবারের 10 জন জাহান্নামীকে রিকমেন্ড করে সুপারিশ করে জান্নাতে নিবে, এরকম ছাত্র আমাদের হেফজখানায় দেওয়া দরকার না? এদেশের প্রসিদ্ধ একটি হেফজখানা হচ্ছে বাদেশ্বর হাফেজিয়া দাখিল মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কবর জিয়ারত করি, ওলিয়াউলিয়াদের মাজার জিয়ারত করি, আপনারা সাবকেবলার মাজারে যান, শাহজালালের মাজারে যান, সারসিনার মাজারে যান, কেউ বা গাউসে পাকের মাজারে যায়, কেউ খানজাহান আলীর মাজারে যায়, কেউ বা ওই মোহসেন আউলিয়ার মাজারে যায়, কেউ খাজে গানের মাজারে যায়। মাজার জিয়ারত করলে এটাকে আমাদেরকে ট্যাগ লাগাই দেয়, আমরা নাকি মাজার পূজারী, আমরা নাকি কবর পূজারী। এ শুনে রেখো, আমরা মাজার পূজারী নই, কবর পূজারী নই, মাজার জিয়ারতকারী, মাজার জিয়ারত সুন্নত। আমরা কবর পূজায় বিশ্বাস করি না, জোরে বলেন করি না। আমরা আমাদের মাজার হবে জিয়ারত, মাজার হবে জিয়ারত, কবর হবে জিয়ারত, কবর দেখলেও তো সওয়াব। সুবহানাল্লাহ বলেন, এ বাবা কবর দেখলেও কি সওয়াব? কবরের কাছে গেলে যদি কবর পূজা হয়, আমি বলবো এই পৃথিবীর মধ্যে আমার নবীর আপনি বায়োগ্রাফি দেখেন, সহিহ মুসলিমের মধ্যে লেখা আছে, হাদিস গুলো আপনি খুলে দেখেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কবর উম্মি বাকা ওয়া বুকা মান হাওলা, আমার নবী তার মার কবর জিয়ারত করেছেন, নবী তার বাবার কবর জিয়ারত করেছেন। কবরের কাছে গেলে যদি কবর পূজা হয়, আমি বলবো নবীকে তোমরা কি ফতোয়া দিবে, আমার নবী তো মার কবর জিয়ারত করেছেন, নবীজি নিজে একে দেন, সাহাবায়ে কেরামকে দেন, এই পৃথিবীর যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনি বুখারী শরীফ লিখতে গিয়ে তিনি বলছেন মা সন্নাতু হাদিসান ইল্লা ইক্তাসালতু, এক একটা হাদিস লেখার আগে আমি গোসল করেছি, উযু করেছি। রাসূলুল্লাহ রোজার পাশে গিয়ে আমি 5 বছর পর্যন্ত তরজমাতুল বাব বুখারীর শিরোনামগুলো আমি লিখেছি। যদি ইমাম বুখারীর মতো ব্যক্তি আমার নবী রোজার পাশে যেতে পারেন বুখারী শরীফের তরজমাতুল বাব লেখার জন্য, আমরা কি কবরে যাইতে পারি কি পারি না? কথা বলেন পারি না, আমরা কি কবরে যাব কি যাব না? কবর জিয়ারত করব না? রাসূল বলেছেন কুনতু নাহায়াতু বিমান জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আল আনফাজুনহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, মানে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়, কবর দেখলেও তো সওয়াব। কবরের কাছে গিয়ে আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আনতুম লানা সালাফুন, তোমরা আমাদের আগে চলে গেছো, নাহনু নাকুম তাবাউন, আমরা তোমাদের তাবে পড়ে আসতেছি, কুই আগে রওনা হয় কুই পিছে রওনা, একটা গাড়ি সামনে গেছে আমি পরের গাড়িতে আসতেছি, কত গাড়ি স্টেশনে যায় হুমায়ুন চত্বর থেকে গাড়িগুলো আসার পরে আবার রিটার্ন করে ঢাকায়, ঢাকার গাড়ি হুমায়ুন চত্বরে আসে, কদমতলিতে আসে, কদমতলির গাড়িগুলো আবার রিটার্ন করে চলে যায়। কিন্তু বন্ধুরে, কিন্তু বন্ধুরে, কবর দেশে যে গাড়িগুলো একবার যায় ওই গাড়ি আর কোনো দিন রিটার্ন করে না, করে 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 আরো জোরে বলেন করে, কখনো করে না। এই জন্য আপনাকে জীবনটাকে হাকিকতে প্রকৃত আল্লাহর ওলির কাছে সোপর্দ করতে হবে, হকানি ওলির সহমতে যেতে হবে, হাকিকতমে ওহি কামেল শেকস্তা দিল জেসি হাসেল খোদা তালে বহুত মেলতা শেকস্তা দিল নেহি মেলতা, তোমার দেলটা যদি আল্লাহর ওলিদের সহমতে হাকিকতে প্রকৃত দেলটাকে যদি সত্যিকার অর্থে আল্লাহর ওলিদের সহমত নিয়ে তোমার দেলটাকে মজবুত বানাতে পারো, দেলে তুচু আয়না, দেলটাকে যদি আয়নার মতো বানাতে পারো, লব্বে বানমা গশে বান চশমে মান গর্ণাবিনি নূরে হক পরমা বখন, এই দেল যখন দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা থেকে মুক্ত হয়ে কানটা যখন আল্লাহর জন্য হবে, চোখটা
যখন আল্লাহর জন্য হবে, কলমটা যখন আল্লাহর জন্য হবে, মনে রেখো এই কলমে তখন আল্লাহর নূর পয়দা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহর নূর পয়দা হয়ে যাবে। এই চোখ দিয়ে আর তখন সামনে শুধু নয়, এই চোখ দিয়ে আড়াই হাজার কিলোমিটার দূর পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। কবি বলেছেন, চশমে রওশন কুনতা খাকে আউলিয়া তাবাবিনি ইবতেদা তক ইনতেহা, চশমে রওশন কুনতা খাকে আউলিয়া তাবাবিনি ইবতেদা তক ইনতেহা। আল্লাহর নবীদের পায়ের ধুলা যদি তুমি চোখের চশমা বানাতে পারো রে পারো রে, এতে তাহলে তোমার জন্য ইবতেদা তক ইনতেহা তাবাবিনি মানে তাবে হয়ে যাবে, ইবতেদা তক ইনতেহা, এই জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আপনার আমার তাবে হবে। আল্লাহু আকবার বলেন, আরো যারা বলেন আল্লাহু আকবার। তাহলে কবরের কাছে যাওয়া যায় কি যায় না? কবর জিয়ারত করা যায় না? ওই ইরাকের জমিনে শোয়া আমাদের মাযহাবের ইমাম ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা একশোবার আল্লাহর স্বপ্নে দেখছেন, চল্লিশটা বছর এশারও যদি ফজর, পঞ্চান্নবার নবীজির রোজা মোবারক জিয়ারত করেছেন, বাষট্টি খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, রমজান করিমে তিরাশি হাজার মাসআলা বের করছেন, তিরানব্বই হাজার শিক্ষক ছাত্র ছিল, নব্বই হাজার থেকে তিরানব্বই হাজার ছাত্র ছিল, সাড়ে ছয় হাজার উস্তাদ ছিল, এত বড় পণ্ডিত ইমামুল আজম আবু হানিফা। তার কবরে ইমাম শাফি ফিলিস্তিন থেকে তিনি আসতেন, ইন্নি লা আতাবাররাকু কবরা নোমান, আমি যখন আপদে বিপদে পড়তাম আবু হানিফার কবরের কাছে আসতাম, কবরের কাছে আসলে কবর পূজা নয়, কবর হবে জিয়ারত। তবে ভণ্ড পীর যারা, যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ জুয়া গাজা আফিন ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডির একতারা দোতারা সেতারা আউল বাউল ঢোল তবলা নাচানাচি ফালাফালি লাল শালুক লাল কাপড় উড়াই দিছে, আমি বিপদে আছি, সিগনাল আমার কাছে কেউ আসো না, তারপরে হুড়মুড় করে যাই পরে। কথা বলেন ঠিক কিনা? যাদের কোনো আদর্শ বলতে কিছু নাই, যাদের নামাজ নাই, রোজা নাই, এগুলো পীর নয়, এগুলো ভণ্ড ইবলিশ শয়তান, যারা বলেন ঠিক কিনা? এরা দাবি করে মুজাদ্দেদে জামান, এরা মুজাদ্দেদে জামান নয়, এরা মুজাদ্দেদে শয়তান। আরো যারা বলেন ঠিক কিনা? আমরা হক্কানি পীরের সহবতে যেতে চাই, চাই না? চাই না? কি চাই না? অবশ্যই হক্কানি ওলিয়াউলেদের সহবত আমরা নিব, ভণ্ড পীরের সহবতে আমরা যাব না? কি বলেন, যাব? ভণ্ড পীরের সহবতে আমরা যাব না, এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের তারাবি নামাজ হবে বিশ রাকাত, কয় রাকাত? বেথের নামাজ তিন রাকাত, কয় রাকাত? তিন রাকাত নাকি এক রাকাত? এক রাকাত কোনো বেথের নামাজ আছে নাকি? একামাতে হাইয়াল আসসালা বললে আমরা দাঁড়াবো, এটাই আমাদের কথা, এটা মুস্তাহাব মুস্তাহসান, এটাই হচ্ছে নিয়ম। আমরা হাত এখানে বাঁধবো না, আমরা এখানে হাত বাঁধবো। কথা বলেন ঠিক কিনা? আপনার হাত আছে, স্বাধীনতাও আছে, ইচ্ছা করলে মাথায়ও দিতে পারেন, কপালে যদি দুঃখ থাকে মাথায় দেন, কোনো আপত্তি নাই, যদি আসামির মতো মনে করেন পিছনে দিবেন তাও দিতে পারেন, কোনো আপত্তি নাই, যদি বলেন এক হাত দিব এক হাত এরকম করে রাখবো তাও দিতে পারেন। কিন্তু আমরা যারা হানাফি মাজহাবকে প্রমোট করি, আমরা হাত বাঁধবো তাহাতা সুররে নাভির নিচে, রসুল্লার প্রিন্স সাহাবি ওয়াইল ইবনে হুজর বলেন সল্লাই তো খালফা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি নবীর পিছনে নামাজ পড়লাম, আমি দেখলাম ওয়াদুল আকুফে আলাল আকুফে তাহাতা সুররা, নবী নাভির নিচে হাত বাঁধলেন। আমাদের হাত উঠবে নাভির নিচে না নাভির উপরে? এখানে এখানে মাথায়, যদি দুঃখ থাকে কপালে হাত দিয়ে রাখেন, কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আবার মালিকি মাযহাব মতে নিয়ম আছে, হাত ছেড়ে দিবে যে লোকটার হাতে নাই ও কোথায় বাঁধবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হাত বাঁধবো কোথায়? আরেকজন যদি এখানে বাঁধে গালি দিব না, ওর হিসাব ও দিবে, ওর কবরে ও যাবে, আমাদের সাথে কোনো দুশ্মনী নাই, তোমার হিসাব তুমি দিবা। কথা বলেন ঠিক কিনা? হাসিবু কাবলা আন তুহাসাবু, নিজের হিসাব রেডি করো, আমরা আরেকজনের হিসাবের কোনো দায়ী দায়িত্ব নিব না। অনেকে নামাজে দাঁড়ায় এক পা উত্তরবঙ্গ আরেক পা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভেনু কালেকশন করব না, দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? আরো জোরে সবার মুখে, আরো জোরে বলেন কয় আঙ্গুল? আমরা চার আঙ্গুল। আর আপনি যদি মনে করেন যে না আরো বেশি আপনি ফাঁক রাখতে পারেন, মোটা হন, তাজা হন, বেশি হন, তাহলে আপনার সুবিধা মতো আপনি দাঁড়াইতে পারবেন, কোনো আপত্তি নাই। কথা বলুন ঠিক না? আপনার সুবিধা মতো দাঁড়ান, কোনো আপত্তি নাই। কিন্তু মাঝখানে ফাঁক রাখা এটা সুন্নত, কিন্তু যেভাবে ফালাফারি আর লাফালাফি করতেছি আমরা, তাতে মনে হচ্ছে এটা না করলে মনে হয় নামাজেই হবে না। নামাজে আমরা আমিন বলবো, তবে জোরে না আসছে এ নিয়ে কনফিউশন, নামাজে আমিন বলা সুন্নত, নামাজে আমিন বলা কি? কথা বলে না, নামাজে আমিন বলা কি? প্রশ্ন হচ্ছে জোরে না আসছে, জোরেও বলার সুযোগ আছে, আসছে বলার সুযোগ আছে। তবে আমরা হানাফি মাযহাব মতে মুসনাদে আহমদের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারা গায়রিন মাদদুবি আলাইহিম আদ-দুআলিন ফা আক্তা বিহা সাউতা, নবীজি চুপি চুপি সেরে আমিন বলেন, ফেরেশতারাও আমিন বলে, আপনার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে গেলে গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিক, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন,
তার আমরা আমিন হবে আমাদের আসছে কেউ যদি জোরে বলে বলুক তার হিসাব সে দিবে আমরা যারা হানাফি মাযহাবকে প্রমোট করি আমাদের আমিন জোরে হবে না আসছে আসছে সবাই বলুন আসছে আরো জোরে আসছে আমাদের আমিন হবে ওলি আউলিয়া পীর মুর্শিদের পাশে কদম উঁচু করব কোনো আপত্তি নাই সুনানে আবি দাউদের 708 এবং 9 পৃষ্ঠার মধ্যে লেখা আছে বাবু কুবলাতুর রিজলে ওয়ালিয়াত হাত পায়ে চুমু দেওয়া নিশ্চিন্ত এখানে একটি বাবে আছে বাবু কুবলাতুর রিজলে ওয়ালিয়াত হাতের তামানি হাতে চুমা দেয় কপালে চুমা খায় মাগার পায়ে চুমা দিলে কয় শিরক হয় আরে বেটা পায়ে চুমা দিলে শিরক হবে কেন পায় মাথা নিচু করে মাথা নিচু করলে যদি শিরক হয় যারা গ্যারেজে গাড়ি ঠিক করে কাজ করে মাথা নিচু করে ওরা কি শিরক করে কথা বলেন আরে যারা বলেন না কোনটা শিরক আর কোনটা বেদাত আমরা ভালো করে চিনি ভালো করে বুঝি আমাদেরকে নতুন করে সবক দেওয়ার কোনো সুযোগ নাই জোরে বলুন সুযোগ নাই জোরে বলুন সুযোগ নাই নবীর শান নবীর মান নবীর ইজ্জত আমরা আমাদের জীবন থাকতে নবীর শানে কেউ গোস্তাখি করলে আমরা কোনোদিন তা মেনে নেব না জোরে বলেন মেনে নেব না এই জন্য জিবরিল আমিন আমার নবীর কাছে আসতেন ইসলাম ইমান এহসান সম্পর্কে জিজ্ঞেস করার আগে আগে আদব শিখাই দিয়েছেন সাহাবাদেরকে সুবহানাল্লাহ বলেন কি শিক্ষা দিয়েছেন আগে আদব শিক্ষা দিয়েছেন আদব 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 আল্লাহু আকবার বলেন জিবরিল আমিন নবীর কাছে আসছেন 24,000 বার সুবহানাল্লাহ বলেন 600 নূরের পাখা নিয়ে আসছেন 600 নূরের পাখা 24,000 বার রাসূলুল্লাহর কাছে এসে ফা আসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই হাঁটুর সাথে হাঁটু মিলাই দিবেন হাত রাখছেন রাসূলুল্লাহর সামনে এমন ভাবে বসছেন ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে মুরিদ যেমন পীরের সামনে বসে তারপর জিজ্ঞেস করছে ইসলাম কি ঈমান কি ইহসান কি কিয়ামত কবে হবে কিয়ামতের সিম্পটম আলামতগুলো কি রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন এসে আগে তাজিম শিখালেন সাহাবায়ে কেরামদেরকে তাজিম কেমনে করতে হয় আমরা রাসূলুল্লাহকে তাজিম করতে চাই কি চাই না রাসূলুল্লাহর তাজিম যেন আমরা 100-এ 100 করতে পারি আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন আজকের এই মাদ্রাসার প্রোগ্রামটিকে আল্লাহ কবুল করুন যেহেতু আমার বক্তা বলছেন যে পরবর্তী বক্তাও চলে এসে সময় শেষ হয়ে গেছে যেখানে আর আমরা কথা বলতে পারলাম না আল্লাহ তাআলা যতটুকু বলবার সুযোগ দিয়েছেন সেগুলো যেন আমরা প্র্যাকটিক্যাল লাইফে লাইফস্টাইলে আমরা যেন প্র্যাকটিস করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন আমিন জি জি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله تعالى أسكر ما فيلك قبول منظور كنو الله جندا مرد شبائي كي تمي ماب کرد الله پرمشينا جنا اي ما فيلك جنو شاد جو شو جو كتا كورچه شامنے كوربه الله شكولر شو جو كتا كي قبول منظور كنو الله আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের জন্য যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে সবাইকে কবুল করো প্রবাসীদেরকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ সকল উপস্থিতিকে কবুল করো তাম সবের হাদিয়াগুলো আল্লামা সাহেব কবলা রহমতুল্লাহ আলাইহি সহ বিস্কুটের সাহেব সহ আল্লাহ শাহজালাল শাহপরান শাহ মাকদুম সহ সকল ওলি আউলিয়ার রুহে পৌঁছায় দাও আয় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ রাব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله سلام عليكم